কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি করবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে বরবটি ও করলার চাষ। বরবটি ও করলা বাংলাদেশের জনপ্রিয় দুটি সবজি। বাংলাদেশের সর্বত্রই এই দুটি সবজি চাষ হতে দেখা যায়। বরবটিতে উল্লেখযোগ্য মাত্রায় ক্যালসিয়াম, ভিটামিন সি ও ক্যারোটিন বিদ্যমান। অন্যদিকে করলার হালকা তিতা স্বাদের জন্য এটি ঔষধি ফসল হিসেবে গণ্য। বর্তমানে এসব ফসল চাষ করে অনেকেই বেশ লাভবান হচ্ছেন। সিলেট জেলার সদর উপজেলাধীন হাটকল ইউনিয়নের পাগলি গ্রামে বাণিজ্যিকভাবে করলা ও বরবটির আবাদ হতে দেখা যায়। এ গ্রামের কৃষক এখলাসুর রহমান 35,000 টাকা ব্যয় করে এক বিঘে জমিতে বরবটি ও করলা চাষ করেন। ইতোমধ্যে তিনি জমির ফসল বিক্রি করে 1,70,000 টাকা আয় করেছেন। করলা ও বরবটি চাষ করে তিনি বেশ সফল হয়েছেন। কি কি ধরনের সার দিয়েছেন এবং কিভাবে চাষ করেছেন এটা যদি বলেন? ওটা আমি ইউরিয়া দিয়েছি, লাল সার দিয়েছিলাম, এরপরে ওই টিএসপি দিয়েছি, ওই মাটি সার দিয়েছি, আর সাথে দিয়েছি মনোবিট, ম্যাগনেশিয়াম, গোবর দিয়েছি, দুইবার পানি দিয়েছি, আরেকবার পানি দেওয়ার সময় আসছে। চাষ করার সময় আপনি কি কি সার দেন? সার টিএসপি সার দিয়েছি আর গোবর কিছু আছে, এইগুলা দিয়ে আর আমরা চাষ করি। আর পরবর্তীতে ইউরিয়া সার, টিএসপি, পটাস এইগুলা দিই। সেচ দেওয়া লাগে? জি, মাটিগুলা শুকাইয়া আনলে আমরা পানিগুলা দিই। কোথেকে দেন এটা আপনারা? এই মেশিন আছে, মনে করো এইটা মোটর টানে দেই এইগুলা। সিলেট জেলার সদর উপজেলার গ্রামগুলোতে অনেকে এভাবে বরবটি, করলা সহ নানান জাতের সবজি চাষ করে লাভবান হচ্ছেন। বর্তমানে এসব সবজি সহজেই স্থানীয় ও শহরের বাজারে বিক্রি করে বেশি আয় করা সম্ভব হচ্ছে। তাদের এই উদ্যোগ যেমন তাদেরকে দিয়েছে বাড়তি আয়ের পথ, তেমনি জনগণকে সুযোগ করে দিয়েছে নানান ধরনের সবজির স্বাদ গ্রহণের সুবিধা। আমার ওখানে আছে করলা এবং বরবটি। বরবটি এগুলা প্রথমে এই জমি চাষ করতে হয়, চাষাবাদের পরে ওইগুলাতে ওই এইরকম লাইন করতে হয়, পানির ড্রেনেজ সিস্টেম করতে হয়, যাতে বৃষ্টির দিনে, বৃষ্টি হলে পানিগুলো তাড়াতাড়ি নেমে যায়। মাটি উঁচু করে গোবর এবং সারের সাথে মিশ্রণ করে দিতে হয়। এরপরে বীজ বপন করতে হয়। বীজ বপনের পরে পাতা দিয়ে ডাইকা রাখার পরে ওইগুলা যখন ছাড়া গজায় তখন ওইটা আমরা ওই পাতাটা সরাইয়া দিই। তখন আমরা এইরকম কাঠি আছে স্টিক, বাঁশের স্টিক দিয়ে আমরা ওই মাছার মধ্যে উঠানোর জন্য ব্যবস্থা করে দিই। দুই তিনবার নিড়ানি দিতে হয়, ঘাস পরিষ্কার, আগাছা পরিষ্কার করতে হয়, প্লাস সার তিনবারই দিতে হয়। যখন হারভেস্টের সময় আসে তো হারভেস্টের ভিতরে পোকা দমনের জন্য বা বিভিন্ন ধরনের রোগ বালাই আছে যেগুলো, ওইগুলা দমনের জন্য আমরা ওই ঔষধ প্লাস কীটনাশক ব্যবহার করতে হয়। এইরকম পদ্ধতিতে আমরা চাষাবাদ করে আসতেছি। আমরা মোটামুটি চাষাবাদ করার পরে, খাওয়ার পরে যেগুলো এক্সেস হয় ওভারগুলো আমরা বাজারে সেল দিয়ে দিই। ওখানে পাইকার আসে, ওদের কাছে আমরা বিক্রি করি। সিলেট জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রামে বরবটি ও করলা সহ সবজি চাষ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণও নিরলস কাজ করে যাচ্ছেন। তারা মাঠে গিয়ে কৃষকদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কি সবজি কিভাবে চাষ করতে হয়। ভালো জাতের বীজ সংগ্রহেও তারা সহায়তা করে যাচ্ছেন। এতে এলাকায় উন্নত জাতের সবজির আবাদ বাড়ছে এবং সবজির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
এই গ্রামটা আসলে সবজি চাষের জন্য খুব বিখ্যাত এবং কৃষক যারা আছে তারা আসলে খুব আধুনিক প্রযুক্তি বা উচ্চ মূল্যের যে সবজিগুলো আছে সেগুলো চাষের জন্য খুবই উপযোগী এবং তারা এটা চাষাবাদের জন্য খুব উপযুক্তভাবে নির্বাচন করে বিভিন্ন সময় যে প্রযুক্তিগুলো আছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহায়তায় তারা প্রযুক্তিগত যে বিষয়গুলো এগুলো খুব ভালোভাবে আত্মস্থ করেছে আমাদের বিভিন্ন ট্রেনিং বা মাঠ দিবসের মাধ্যমে। বর্তমানে এখানে যে মাঠে আছে আমাদের টমেটো আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে করলা এবং বরবটি যে চাষাবাদ এটা বেসিক্যালি একটা উচ্চ মূল্যের ফসল, এগুলোর মার্কেট প্রাইস ভালো এবং এইখানে যে চাষ হচ্ছে এটা সিলেট সদর উপজেলার জন্য উচ্চ মূল্যের ফসল চাষের জন্য এই ইউনিয়নটা বিশেষ করে খুব চমৎকারভাবে কৃষকরা প্রযুক্তিগুলো গ্রহণ করেছে। করলা আর বরবটির ক্ষেত্রে যে বিষয়গুলো এটা আসলে বেসিক্যালি খুব নিউট্রিশিয়াস একটা বা পুষ্টি সমৃদ্ধ সবজি এবং এই সবজির ক্ষেত্রে আপনার বিশেষ করে করলা এখন হাইব্রিড যে করলাগুলোর মার্কেট প্রাইস ভালো এবং এটার যে ঔষধি গুণাগুণ যেটা বলে বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছে বা যাদের হার্টের সমস্যা আছে বা আপনার গ্যাস্ট্রিকের যে বিষয়গুলো আছে এগুলা যারা করলা নিয়মিত খায় তাদের ব্লাড সুগার থেকে শুরু করে হাই প্রেশার এগুলো খুব নিয়ন্ত্রণে থাকে। পলি মাটি বা বেলে দুয়াশ এই মাটিগুলোর জন্য সবচেয়ে ভালো ফলন দেয় এবং তার সাথে আমাদের যে রাসায়নিক সারের সাথে যে জৈব সারের বিষয়টা সারও কিন্তু আপনার বিশাল একটা ফ্যাক্টর। আমাদের মাটিতে যে 17টা পুষ্টি উপাদান থাকার কথা অনেকগুলোই কিন্তু ঘাটতি আছে। কৃষকরা যারা ইউরিয়া টিএসপি ডিএপি এমওপি এগুলো দেওয়ার পাশাপাশি কিন্তু আমাদের বোরন জিপসাম জিঙ্ক ম্যাগনেসিয়াম অক্সাইড এই জাতীয় যে নতুন যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে এগুলোও কিন্তু দেওয়ার জন্য আমরা গুরুত্ব আরোপ করি এবং এগুলো দিলে ফসলের লাইফ সাইকেল ভালোভাবে শেষ করতে পারবে, দীর্ঘ সময় ফলন দেবে, কৃষকরা কিন্তু সেগুলো মেনটেন করতেছে। বরবটি করলা সহ সবজি জাতীয় ফসল বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ, সারা দেশে সবজির চাহিদাও প্রচুর, সেজন্য এখন সবজির চাষ একটি লাভজনক কৃষি কার্যক্রমে পরিণত হয়েছে। বিশেষ করে বরবটি ও করলার মতো সবজি চাষ করা গেলে খুব বেশি দামে বিক্রি করা যায়। বর্তমানে এসব ফসলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবিত হয়েছে। আমাদের প্রত্যাশা যাদের সুযোগ আছে এসব সবজি চাষ করে বেশি বেশি লাভবান হবেন। কীটনাশকের যে বিষয়টা এটা আমরা সঠিক ডোজ সঠিক মাত্রায় ব্যবহার করতে সবসময় বলি। অনেক সময় কৃষকরা দু এক জায়গায় ভুল করে ফেলে, তারপর আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তা বা আমাদের মাধ্যমে আমরা সবসময় মনিটরিং করি এবং এটা যাতে নিরাপদভাবে বর্তমান সরকারের যে কৃষি বান্ধব সরকারের যে পদক্ষেপগুলো আছে তার ভিতরে নিরাপদ ফসল উৎপাদন খুব জরুরি একটা বিষয়। সেক্ষেত্রে আমরা বলি যে সঠিক মাত্রায় কীটনাশক এবং রাসায়নিক সুষম সার ব্যবহার করার জন্য সাথে সাথে সর্বোচ্চ পরিমাণে জৈব সার এবং জৈব বালানাশক ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে হাটখোলা এখানে আমাদের এফওএম যেটা খামারজাত সার এবং ভার্মিকম্পোস্ট এগুলো আমাদের সবজিতে ইউজ হচ্ছে, কৃষকরা ব্যবহার করছে এবং যেখানে এগুলো ব্যবহার করতে তারা কিন্তু আপনার ফসল উৎপাদন খরচ অনেকটাই কমে যাচ্ছে। দীর্ঘ সময় ফলন পাওয়ার জন্য কিন্তু জৈব সার অবশ্যই দরকার এবং এটা আপনার ফসলের কোয়ালিটি ভালো, ফসলের স্বাদ রং কালার এগুলো খুব সুন্দর হবে এবং মার্কেট প্রাইস কিন্তু ভালো হয় এবং কৃষকরা কিন্তু আমাদের নিরাপদ ফসল উৎপাদনের যে প্রযুক্তিগুলো বা উৎপাদনের দিকে কিন্তু ঝুঁকছে। করলা ডগা ও ফল ছিদ্রকারী পোকা এটাই মেনলি সমস্যাটা বেশি হয়, এটার জন্য আমাদের সেক্সপোরমান ফাত এটা ডগা ছিদ্রকারী পোকা এটার আপনার নির্দিষ্ট আছে, এটা আপনার বিঘাতে 8-10টা আমরা যদি টানিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি এখানে পুরুষ পোকাগুলো আকৃষ্ট হয়ে মারা যায় আর কি। সেক্ষেত্রে আপনার টোটাল পপুলেশনটা আপনার কমে আসে এবং কীটনাশকের ব্যবহার কমে ফসলটা নিরাপদ হয়। বরবটিতে যেটা হয় সেটা আপনার জাপ পোকার আক্রমণটা বেশি, অনেক সময় ভাইরাস যেটা হয় ভাইরাসের হয়, জাপ পোকার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক আছে এগুলো নির্দিষ্ট মাত্রা স্প্রে করলে চলে যায়। ভাইরাস যদি হয় সেক্ষেত্রে ভাইরাসে অনেক সময় ভ্যাক্টরগুলো থাকে সাদা মাছি হোয়াইট ফ্লাই যেটা বলে এইটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভাইরাসটা আক্রমণ কমে যায় আর কি। জাপ পোকার জন্য আমরা অনেক সময় হুইল পাউডার মরিচের গুঁড়া কেরোসিনের 1 লিটার 1.5-2 গ্রাম হুইল পাউডার মরিচের গুঁড়া 1 চামচ বা 10 ফোঁটা কেরোসিনের একসাথে মিশে স্প্রে করলে আপনার কীটনাশক সারা কিন্তু এগুলো অনেক সময় চলে যায়। কীটনাশক ব্যবহারে সাধারণত আমরা 48-72 ঘন্টা মোটামুটি 3 দিন পরে আমরা এগুলো হারভেস্টিং করতে বলি, মানে আজকে স্প্রে করার পরে যাতে 3 দিন পরে আমরা ফসল হারভেস্টিং করতে পারি ওইভাবেই কীটনাশকটা ব্যবহারের জন্য উৎসাহিত করা হয় যে আপনি হারভেস্টিংয়ের পরে কীটনাশক দেন তারপর 3 দিন পরে আবার আপনার স্প্রে করার 3 দিন পরে আপনি আবার হারভেস্টিং করে এটা মার্কেটিং করেন। সেক্ষেত্রে ফসলের কীটনাশকের যে কার্যকারিতা এটা আমাদের যে বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায়। পৃথিবীর প্রায় সকল দেশে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে
মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষি কাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি, তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলি, সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। বৈশাখ মাসের কৃষি, আসুন এক পলকে জেনে নেই বৈশাখে কৃষির করণীয় দিকগুলি। বোরো ধান, ইউরিয়া সারের শেষ কিস্তি উপরি প্রয়োগ করতে হবে। নাবি বোরো ধানের থোর আসার সময় পানির অভাব না হয়, তাই আগে থেকেই সম্পূরক সেচের জন্য মাঠের এক কোণে মিনি পুকুর তৈরি করতে হবে। ধানের দানা শক্ত হলে জমি থেকে পানি বের করে দিতে হবে। এ মাসে বোরো ধানে মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং, গান্তি পোকা, লেদা পোকা, ছাত্রা পোকা, পাতা মোড়ানো পোকা এবং এ সময় ধান খেতে উফরা, বাদামি দাগ রোগ, ব্লাস্ট, পাতা পোড়া ও টুমরো রোগের আক্রমণ হতে পারে। বালাই দমনের জন্য নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে এবং বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। বালাই আক্রমণ প্রতিহত করা না গেলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক বালাইনাশক সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। এ মাসে শিলাবৃষ্টি হতে পারে। বোরো ধানের 80% পাকলে তাড়াতাড়ি কেটে ফেলতে হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার